আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা দেখাবো একটি বিল্ডিং, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা মাত্র 2,97,000 টাকায় কমপ্লিট করা যাবে। মানে 2,97,000 টাকার ম্যাটেরিয়ালসে আপনি এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং আমরা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেব এই যে 2,97,000 টাকা এবং কতগুলো ইট বালি সিমেন্ট লেগেছে। তার জন্য অবশ্যই আমাদের ভিডিওর বিস্তারিত দেখতে হবে। বিস্তারিত দেখলে মাত্র আপনি বুঝতে পারবেন যে এই বিল্ডিংটি কিভাবে মাত্র 2,97,000 টাকায় সম্ভব হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না, তাই টেনে টেনে না দেখে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনিও এই ধরনের বাড়ি মাত্র 2,97,000 টাকার ম্যাটেরিয়ালস কিনেই শুরু করতে পারবেন। তো চলুন এখন দেখব আমাদের এই বিল্ডিংটি ডিজাইন সম্পূর্ণ, এবং কিভাবে ডিজাইন করেছি যে এত কম খরচে এই বিল্ডিংটি করা সম্ভব হয়েছে। যদি আমি আবারও বলছি, যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না যে এত কমে কিভাবে হলো। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি, এবং আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এখন দেখি এই বিল্ডিংয়ের বিস্তারিত ডিজাইন সহ সমস্ত কিছু। তো এখন আমরা বিল্ডিংয়ের বিস্তারিত ডিজাইন দেখার জন্য যে প্রথমে দেখছি, আমাদের এটা হলো সামনের সাইড, এখানে আপনারা যে কোনো সাইডে সিঁড়ি দিতে পারেন, এবং সামনে যে বিড়ে এটা হলো আমাদের ছাদে ওঠার সিঁড়ি। তো এটা একটা নতুন স্টাইল, আপনারা করতে পারেন এই ধরনের বিল্ডিং নতুন স্টাইলে আপনার গ্রাম এলাকা, এবং সামনে বসার জায়গা খুব সুন্দর একটি জায়গা দেওয়া হয়েছে। এখন আমরা ভিতরে চলে যাব, তার জন্য আমরা উপরে ছাদটি সরিয়ে নিচ্ছি। তো দেখছেন আমাদের এই বিল্ডিংটির ডিজাইনটা। তো এই ধরনের ডিজাইন কিভাবে আমরা এত কম টাকায় খরচ করে ফেললাম, মাত্র 2,97,800 টাকায়, তার বিস্তারিত এখন আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আমাদের এই ভিডিওটিতে। তো এখন দেখছেন যে ডিজাইনের ভিতরে আমরা মূলত দুইটি রুম রেখেছি, দুইটি রুম এবং একটি ডাইনিং ড্রয়িং এবং একটি টয়লেট একটি কিচেন। টোটাল দেখতে পাচ্ছেন সব মিলে একটা খুব সুন্দর একটি আদর্শ রুম। তো আপনারা চাইলে এই টাকার ভিতরে মালামাল কিনে আপনারা এই বিল্ডিংটি শুরু করতে পারেন। তো চলুন এখন দেখি আমরা কিভাবে এত কমে এই ধরনের একটি বিল্ডিং করে ফেললাম এবং তার বিস্তারিত। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো প্রবলেম হইলে। তো চলুন আমরা এখন দেখি আমাদের হিসাব কিতাবটি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের লেআউট, মানে আপনি যে বিল্ডিংটি তৈরি করছেন এই বিল্ডিংটি লেআউট যে দিবে তাকে আপনি তার জন্য 2,000 টাকা খরচ হবে। তো এটা কম বেশি হইতে পারে, লেআউটের উপরে ভিত্তি করে আপনাদের এই বিল্ডিংটির কম বেশি খরচ হইতে পারে, এটাই স্বাভাবিক। তো তারপরে চলে যান আমাদের লেআউটের পরে যেটা আছে সেটা হলো, আমরা একটু ভালো করে দেখি যে লেআউটের পরে আছে মাটি কাটার কাজ। তো আমরা আমাদের প্রত্যেকটা স্টেপে যেভাবে দেখায় আমরা এখনও শিখ একইভাবে দেখাবো। তো মাটি কাটার কাজের জন্য আমরা যেভাবে মাটি কেটে থাকি লেভেল ওয়ানে, যদি দেখেন যে দেখতে পাচ্ছেন যে এই যে লেয়ারগুলো, এই যে লেয়ার অংশগুলো, এই অংশগুলো মূলত আমরা মাটি কেটেছি, মানে ইটের যে গাঁথনিগুলো দেখছেন এই গাঁথনিগুলো আমরা মাটি কেটেছি, এবং এই গাঁথনির পরিমাণ আমাদের টোটাল আছে 116 ফিট। কাজেই আমরা 116 ফিটের মাটি কেটেছি। তো 116 ফিটের মাটি কাটার হিসাবে আমাদের খরচ হচ্ছে 6,000 টাকা। এখানে হাইট দিয়েছি, মানে মাটি কাটার জন্য ওয়াইডে 3 ফিট এবং হাইট 2 ফিট রেখেছি। আপনারা কম বেশি করলে এখানে মাটি কাটার খরচ কম বেশি হবে। এবং সিসি ঢালাই, মাটি কাটার পরে আমরা এই অংশটা, মাটি কাটার পরে আমরা এই অংশটা 2 ফিট করে, 2 ফিট এদিকে ওয়াইডে করে আমরা 5 ইঞ্চি থিকনেসের একটা সিসি ঢালাই দিয়েছি। তো আপনারা এই ধরনের সিসি ঢালাই দিবেন, যেহেতু এখানে ব্রিক স্ট্রাকচার নিচে একটা সিসি ঢালাই দিলে স্ট্রাকচারটা অনেক হেভি হবে। এটা একতলা ফাউন্ডেশনের জন্য, আমি বলে দিচ্ছি আবারও একতলা ফাউন্ডেশনের জন্য। আর যদি আমাদের কাছে ডিজাইন নেন তাহলে আপনাদের এত টেনশন করা লাগবে না, আমরা যে ডিজাইন দেবো মিস্ত্রির হাতে ধরিয়ে দিলে খুব সুন্দরভাবে আপনার বিল্ডিং এত কম খরচের ভিতরেই করে ফেলতে পারবে। এবং যদি মিস্ত্রির কথা অনুযায়ী আপনি বিল্ডিং করেন তাহলে বেশি খরচ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তো এখন আমাদের তার পরের স্টেপ যেটা রয়েছে সেটা হলো আমাদের ফ্লোর পর্যন্ত গাঁথনি। তো চলুন আমাদের ডিজাইন একটু ভালো করে বুঝি। ফ্লোর পর্যন্ত গাঁথনি বলতে বোঝায় এই যে লাল অংশটা করেছি এই অংশটা পর্যন্ত, বা প্লিন্থ লেভেল বা ফ্লোর লেভেল যে যাই বলেন, এই পর্যন্ত গাঁথনি করতে হবে আমাদের 10 ইঞ্চি এবং 15 ইঞ্চি এই দুই স্টেপে। তো আমাদের কাছে ডিজাইন নিলে আমরা 10 ইঞ্চি কোন জায়গায় এবং 15 ইঞ্চি কীভাবে করলে এত কম খরচ হবে সেভাবে আমরা স্টেপটা দেখিয়ে দেবো ডিজাইনে, তো সেভাবে করতে পারবেন। তো এখানে আমাদের সেই হিসেবে আমাদের খরচ আসছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, যে ফ্লোর পর্যন্ত গাঁথনি করতে খরচ হচ্ছে 56,300 টাকা, এটা ইট বালু এবং সিমেন্টের মূল্য সহ।
তো তারপরে রয়েছে ছাদ পর্যন্ত গাঁথুনি। তো আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাকি যে লাল অংশটা আছে, যে চারিকোলে আমরা যে গাঁথনিগুলো করেছি, এই গাঁথনিগুলোও ভিতর সহ বাহির সহ সমস্ত কিছু অবশ্য মনে রাখবেন এই উপরের অংশটা এখানে না, শুধুমাত্র এই দশে পাঁচ ইঞ্চি এই গাঁথনিগুলা। তো সেই হিসাবে আমাদের এখানে খরচ হচ্ছে ৭০,৫০০ টাকা। তো ৭০,৫০০ টাকা আমাদের ছাদ পর্যন্ত ৫ ইঞ্চি গাঁথনি কমপ্লিট হয়ে গেল। এবং তারপরে রয়েছে লিনটেন এবং সামনে ছাদ। তো লিনটেন আমাদের এখানে দিয়েছি সিম লিনটেন এবং সামনের ছাদ বলতে দরজা জানলার উপরে একটা ছাদ থাকে। তো আমাদের সামনে ছাদ দিতে পারেন যদি আপনারা চান যে লিনটেন এই যে দরজা জানলার উপরে একটা করে ছোট ছোট ছাদ টেনে দিলেন সামনের দিকে এবং লিনটেন করলেন। তো সেই বাবদ খরচ আমাদের ধরা হয়েছে ১১,০০০ টাকা। তো দেখতে পাচ্ছেন আমরা ১১,০০০ টাকা লিখেছি লিনটেন এবং সামনে ছাদ বাবদ। এবং তারপর রয়েছে ছাদের খোয়া বালি সিমেন্ট ৪০,০০০টাকা। আসলে এখানে ৪০,০০০টাকা খরচ হওয়ার কারণ আমরা যদি একটু বিস্তারিত বলি আপনাদের তাহলে বুঝতে পারবেন। তো আমাদের এখানে মূলত ছাদটা আছে ২২ ফিট বাই ২২ ফিট, মানে ২১ ফিট আছে এখানে ২২ ফিট, আমরা এখানে বর্ধিত অংশ সহ ২২ ফিট বাই ২৩ ফিট ধরেছি ছাদের অংশ। তো এই যে এখানে যে বর্ধিত অংশটা এটুকু কিন্তু আমাদের ছাদ হয়ে যাবে। তো আপনারা এখানে ইচ্ছা করলে একটু কমিয়ে দিতে পারেন। তো সব মিলে আপনারা এখানে ২২ ফিট বাই ২২ ফিট যে ছোট্ট একটা ছাদ করা হচ্ছে এই ছাদের জন্য ৫ ইঞ্চি যদি ঢালাই করেন, মানে এই যে ছাদটা দেখছেন এই যে ছাদ এটা যদি ৫ ইঞ্চি ঢালাই করেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ হবে ৪০,০০০টাকা, শুধুমাত্র খোয়া বালি এবং সিমেন্ট লাগবে এবং যেটা রড লাগবে ৪৪,০০০টাকা। তো মনে রাখবেন যে ওই সেম পরিমাণ ছাদে ৪৪,০০০টাকা রড লাগছে। এখানে আমরা দেখছেন নোটে আমাদের সিমেন্টের মূল্য ৫০০টাকা, বালির মূল্য ৩৫ টাকা প্রতি ফিট, খোয়া প্রতি ফিট ১০০টাকা, রড ৮০টাকা, জানালা খরচ ৬,০০০টাকা প্রতি পিস, দরজা খরচ ৫,০০০টাকা প্রতি পিস এবং ইটের মূল্য প্রত্যেক পিস ৯ টাকা হারে ধরে আমরা এই হিসাবটা করতেছি। তো তারপরে আমাদের ছাদের খোয়ার বালি সিমেন্টে চলে গেল এবং রডে ৪৪,০০০টাকা চলে গেল। এবং তার স্টেপ পরের স্টেপে রয়েছে যেটা সেটা হলো সিঁড়ি। আসলে সিঁড়ি এনতে ৪,০০০টাকা বুঝাইছে, আমরা এই সিঁড়িটার ডিজাইনে যদি এখন উল্লেখ করিনি কারণ আপনারা কোন দিকে দিবেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এই যে এই দিকে দিতে পারেন অথবা এইদিকে সোজা যে কোনো একদিকে আপনারা সিঁড়ি দিতে পারেন। আপনাদের বাড়ি ফ্রন্ট সাইড যেদিকে করবেন সেই দিকে সিঁড়ি দেওয়াটাই বেটার হবে। তো এই সিঁড়ি বাবদ আমরা ৪,০০০টাকা খরচ ধরেছি। এখানে দেখতে পারছেন সিঁড়ি বাবদ আমরা খরচ ধরেছি ৪,০০০টাকা। এবং তারপরে যেটা আছে যে ৭ সিঁড়ি। তো আমাদের যে ছাদের সিঁড়িটা আছে ডিজাইনে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই যে ছাদের সুন্দর একটা ডিজাইনের একটা সিঁড়ি করেছি। ডিজাইন বলতে আসলে আমরা এখানে রং করেছি, টাইলস দিয়েছি, আপনারা বিভিন্ন কালারের রং করতে পারেন। সিঁড়ির উপরের অংশ এবং ভিতরের অংশ আলাদা আলাদা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই সিঁড়িটি আমাদের তৈরি করতে খরচ হচ্ছে ৪৮,০০০টাকা। এটা একটা বড় অ্যামাউন্ট খরচ হচ্ছে। তো আমাদের একবারে সিঁড়ি খরচ টোটালি আমি এখানে দিয়ে দিয়েছি ৪৮,০০০টাকা সিঁড়ি খরচ হচ্ছে। তো এখন ৪৮,০০০টাকা সিঁড়ি খরচ সহ আমাদের সর্বমোট খরচ এখানে দেখাচ্ছে ২,৯৭,৮০০টাকা। কিন্তু এখানে আমাদের কিছু খরচ এখনও বলিনি, সেগুলো আপনাদেরকে বলে দিব কারণ আমাদের যেহেতু বিল্ডিংটি কমপ্লিট করতে হবে। তো আমাদের কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে বর্তমান ২,৯৭,০০০টাকা খরচ করে যে যে মালগুলো কিনেছি, যে কাজ করেছি সেখানে আমাদের স্ট্রাকচার কমপ্লিট। সো এই বাড়ি কিন্তু থাকা যাবে। তো এখন আমরা চলে যাবো এটা ফিনিশিং দিতে কত টাকা খরচ হবে এক্সট্রা তার সাথে যোগ হবে সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু নিচে যদি আসি যে ফ্লোর ঢালাই, তো আপনাদের এই রুমের ভিতরে যে ফ্লোরটা ঢালাই আছে সেই ঢালাইটা করতে, অর্থাৎ এই যে ফ্লোরে এই যে উপরের অংশ টাইলস টাইলস মতো লাগে আমাদের কাছে, এই অংশটা এই পুরো রুমটা ঢালাই দিতে আমাদের খরচ হচ্ছে আপনার এখানে ২৩,০০০টাকা। তো আপনার তারপরে রয়েছে প্লাস্টার, পুরো বিল্ডিংটা যদি প্লাস্টার করেন, যদিও আমরা এখানে ইটের গাঁথুনি দেখাচ্ছি কিন্তু যদি আপনি এখানে প্লাস্টার করেন ইটের গাঁথুনি বাদ দিয়ে, সেক্ষেত্রে আপনাদের প্লাস্টার খরচ হবে ২৩,০০০টাকা। আমি আবারও বলি ২৩,০০০টাকা খরচ হবে। এবং বাথরুমের টাইলস একটি ১৫,০০০টাকা। তো আমাদের বাথরুমটা টাইলস করা প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনার টাইলস বাবদ ১৫,০০০টাকা খরচ হবে। এবং তারপরে চলে যাচ্ছে কাজের বিল।
এই পুরো কাজটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এটা আপনাদের হয়তো ধারণা অনেকের নাই, কিন্তু আপনার এলাকার এলাকা হিসেবে স্কোয়ার ফিট হিসেবে 140-150 টাকা হইতে পারে। তো সেই হিসাবে আমরা ধরেছি এখানে 95,000 টাকা খরচ হবে আপনার এই বিল্ডিংটি তৈরি করতে। মানে আপনি যে বিল্ডিংটি এখন দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি যে জায়গার উপরে আসে সেই পরিমাণ জায়গায় যদি বিল্ডিংটি করে থাকেন এবং আমাদের ডিজাইন ফলো করেন, তাহলে আশা করা যায় 1,00,000 টাকার নিচের ভিতরে আপনার কাজের বিলে আপনি এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। তো প্লাস্টার সহ এখানে কাজের বিল ধরা হয়েছে। আপনি যদি চান ডেইলি লেবার নিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা আর একটু কম হতে পারে এবং নিজের আয়ত্তে থাকতে পারে। তো চলুন তারপরের অংশটুকু আমরা একটু দেখে ফেলি। পরবর্তীতে আমাদের এখানে আছে জানালা 4টি এবং এখানে জানালার হিসাব আমরা 7টি দিয়েছি। তো এখানে 7টি জানালা খরচ আছে, একটা 6,000 টাকা করে ধরেছি, 6,742,000 টাকা, দেখছেন 42,000 টাকা লিখে দিয়েছি। এবং দরজা খরচ হচ্ছে আমাদের 4টি এবং চারপাশে আপনার প্রত্যেকটা দরজার মূল্য আমরা ধরেছি 5,000 টাকা, তাহলে 5,000 টাকা চারপাশে 20,000 টাকা হয়। তো আমরা এখানে আর একটু কম খরচ আছে, তো আপনারা 24,000 টাকা দিতে পারেন যদি 6,000 টাকা করে দরজা লাগান। আমরা একটু দরজা রেটটা চেঞ্জ করে দিই, কারণ দরজা ভালো মানের দরজা 6,000 টাকায় লাগাতে পারেন, 7,000 টাকায় লাগাতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আর কি। তো এই হলো আমাদের টোটাল খরচ, দেখছেন এখানে 5,16,000 টাকা। সো আমাদের বর্তমান যে বিল্ডিংটি দেখছেন, যে এটা স্ট্রাকচার দাঁড়ান করাতে আমাদের খরচ হচ্ছিল 2,97,000 টাকা। আমাদের এই বিল্ডিংটি 2,97,000 টাকার মালামালে প্রাথমিকভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, এবং তার পরবর্তীতে ফিনিশিং কাজ, সিঁড়ি কমপ্লিট সহ সব কিছু অন্যান্য খরচ সহ আমাদের খরচ হচ্ছে 5,00,000। আমরা একটু ভালো করে দেখি, 5,16,300 টাকা। সো 5,16,300 টাকার মধ্যে আপনি আপনার এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের পরবর্তী যে কোনো ভিডিও দেখতে চান আমাদের যে কোনো বিল্ডিং সংক্রান্ত, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এবং এই ভিডিওটির প্ল্যানটি যদি নিতে চান এবং এই ডিজাইনটি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করুন।